টেস্ট জিততে কি প্রয়োজন? প্রতিপক্ষের 10 উইকেট তুলে নেয়ার সক্ষমতা, শক্তিশালী ব্যাটিং লাইনআপ, ফিল্ডিং এ ক্ষিপ্রতা, সেই সঙ্গে বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব। ব্যাটিং এ লেটার মার্কস মিললেও বাকিগুলোতে পাস মার্কও কি ছুঁতে পেরেছে টিম টাইগার্স? ফলাফল এমন অপ্রত্যাশিত হার। টার্গেটের হিসেবে যে কোনো উইকেটে 395 রান যেন পাহাড় সম। তাই তো চট্টগ্রামের স্পিন স্বর্গে ছড়ি ঘোরাবেন বোলাররা, এটাই ছিল প্রত্যাশিত। শেষ দিনে তাইজুল, মিরাজ, নাইমরা যেন অর্ডিনারি। কিন্তু কেন? উত্তরটা দিলেন এই ক্রিকেট বিশ্লেষকরা। বলছেন, সাকিব থাকলে হয়তো ভিন্ন হতে পারত চিত্রনাট্যের গল্প। শুরু থেকেই মনে হয়েছিল যে আমরা জিতে যাবো, এমন একটা মানসিকতা থাকার কারণে যে ডিসিপ্লিনটা যেটা দরকার ছিল আমাদের ফিল্ডিং এর সময়, বিশেষ করে শেষের দিনে, সেই ডিসিপ্লিন আমাদের বোলিং কিন্তু তেমন ছিল না। আগেও আমি বলেছি, সো সাকিব থাকলে হয়তো এই জায়গাটা আমরা কিছুটা বেটার করতে পারতাম। আমাদের খেয়াল করা উচিত ছিল, বোলাররা টার্ন পাচ্ছিল কিন্তু ফ্রন্ট ফুটে খেলাচ্ছিল না, ব্যাক ফুটেই খেলাচ্ছিল, সেই জন্য উইকেট নেওয়া খুবই কষ্টকর ছিল। শুধু টেস্টেই নয়, যে কোনো ফরম্যাটেই ক্যাপ্টেন্সি গড়ে দিতে পারে ম্যাচের ফলাফলের পার্থক্য। কিন্তু সেখানে কি মুনশিয়ানা দেখাতে পেরেছেন মুমিনুল? সমালোচনা হচ্ছে জমে যাওয়া মায়ার্স বোনারকে ভরকে দিতে। পার্ট টাইম বোলারদের আক্রমণে কি আনতে পারতেন না মিমি? সাকিব ছাড়াও তিনটা স্পিনার, একটা পেস বোলার মুস্তাফিজের মতো, সেই জন্য হয়তো মুমিনুল চিন্তা করছে যে ওরাই পারবে। চেষ্টা ডেফিনেটলি করা যেত, মানে কারণ যে বোলাররা বোলিং করছিল তাদের উপরে, তাদের ব্যাপারে সবাই কিন্তু মোটামুটি বুঝে গিয়েছিল যে ব্যাটসম্যানরা, যে এদের বোলিং এর টাইপটা কি হবে না হবে। তবে চট্টগ্রাম টেস্ট দিল দারুণ একটা বার্তা। অস্ট্রেলিয়া টেস্টে ভারতের প্রতিরোধ কিংবা তুলনামূলক খর্বশক্তির দল নিয়েও ক্যারিবিয়ানদের সাগরিকা জয়। তাই তো প্রতিপক্ষের ব্যাটসম্যানদের প্রশংসার স্তুতিতে ভাসাতেও ভুললেন না বিশ্লেষকরা। ওয়েস্ট ইন্ডিজের এই ইনএক্সপিরিয়েন্স একটা টিম 395 রান চেস করে বাংলাদেশের এগেনস্টে জয়লাভ করলো, তাও ভিন্ন ভিন্ন ধরনের উইকেটে, যে ধরনের উইকেটে ওদের খেলার এক্সপিরিয়েন্স খুব কম। সবে ধরে নিয়েছিল তাদের সুযোগটা একেবারে শূন্যের খাতায়, সেখান থেকে একটা ম্যাচ জিতে বের হয়ে যাওয়াটা একটা অভাবনীয় পারফরম্যান্স বলতে। সিরিজ বাঁচাতে দৃষ্টি এখন ঢাকা টেস্টে। চট্টলার ভুল যেন মিরপুরে না হয় পুনরাবৃত্তি, সেটাই এখন সবার কাম্য। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।